আউজুবিল্লাহ মিনা শৈতানি রাজিম কালা রাবি শাহলি সাদি ওয়াসিলি আমি আহলুল উকদাতা মিল্লি সানি আফকাহু কওলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাসূল একটি ওহির অনুসারী ছিলেন কিন্তু আপনি তো দুটি মেনে শয়তান হচ্ছেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে হুকুম দিয়েছেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব তুমি তিলাওয়াত করো এ আল কিতাব থেকে যা তোমার উপরে করা হয় সেই জিনিসের হুকুম দিয়েছেন শুধু সেই অনুসরণ করে জীবন কাটাতে হবে সুরা আল আহমের একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন রাসুলকে আর রাসুলি করিম এর শিকার উক্তি কি তিনি নিজেই বলছেন সাতাশ নম্বর সুরা আর নামাল এর বিরানব্বই নম্বর আয়াতে ওয়ান আতলু আল কোরআন আর আমি তো কোরআন তিলাওয়াত করি আর ছেচল্লিশের নয় নম্বর আয়াতে ছেচল্লিশ নম্বর সোরা আল আহকাফের নয় নম্বর আয়াতে তিনি নিজেই বলছেন আমি একটি জিনিসের অনুসারী হয়ে জীবন কাটাই ইন আত্মাবি উল্লা মা ইলাইয়া এখন এই কোরআনের ওহির বিপরীত আর একটি ওহি রয়েছে যে ওহি আপনি মেনে শয়তান হচ্ছেন সেটি ছয় নম্বর সুরা আলা নাম এর একশো একুশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াইনা সায়াতিন আলাইহিয়া ইহিম লিউজা দিলুকুম শায়তান কি করছে সে তার আউলিয়াদের কাছে ওহি করছে যেন সেই ওহির মাধ্যম দিয়ে তোমাদের মাঝে কন্দল বাঁধিয়ে দিতে পারে ঝগড়া খাড়া করে দিতে পারে আর এটি আমরা পৃথিবীতে দেখছি শিয়ারা ঝগড়া করছে সুন্নিদের সাথে সুন্নিরা ঝগড়া করছে সালাফিদের সাথে আমাদের বাংলাদেশেও রয়েছে সৌদি আরব ইয়ামানের সাথে কেন ঝগড়া করছে ইয়ামন শিয়া সৌদি আরব সালাফি ইরানের সাথে সিরিয়ার কেন ঝগড়া রয়েছে সিরিয়া সুন্নি আর ইরান শিয়া ঠিক এইভাবে আমরা দেখতে পাচ্ছি আর ছাব্বিশ নম্বর সুরা সুয়ারা এর ২২১ একুশ থেকে দুইশো তেইশ এই আয়াতগুলিতে আল্লাহ বলে দিয়েছেন শায়াতিন শায়তান দল কাদের উপরে নাজিল হয় যারা শোনা কথা প্রচার করে তাদের উপরে শায়তান দল নাজিল হয় আলুনা বিহকুমা আলামান তানাজেল শায়াতিন তানাজেল আলা কুল্লি আফা কিনাফিম ইউলকুন আসাম আওয়া শোনা কথা যদি আপনি মেনে চলেন তাহলে আপনাকে জানতে হবে আপনি মিথ্যার অনুসারী হয়ে জীবন কাটাচ্ছেন তাই আপনাকে শোনা উল্লাহ হলে চলবে না আপনাকে পড়াউল্লাহ হতে হবে এবং মানা হতে হবে আপনি আল্লাহ তালাকে মেনে চলবেন এবং আল্লাহ পড়ে তারপরে আপনি বিস্তারিত জেনে জীবন কাটাবেন তো রাসুলের একটি অহির অনুসারী রাসুলের জীবনে আমরা দেখতে পাচ্ছি তিনি একটি অহির অনুসারী ছিলেন কিন্তু এর বিপরীত যারা অহির অনুসারী হচ্ছে তারাই প্রকৃতপক্ষে শায়তান এবং ইবলিস